পঞ্চায়েত ভোটের দিন ঘোষণার পরে অশান্ত হয়ে উঠেছিল ভাঙর। পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে ঘটনাস্থলে গিয়েছিলেন রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস। মনোনয়ন প্রত্যাহারের সময় পেরিয়ে গেছে, আজ ভাঙরের রুট মার্চ করছে কেন্দ্রীয় বাহিনী। বর্তমানে ভাঙরের পরিস্থিতি কি তা জানতে আজ সেখানে উপস্থিত আমাদের প্রতিনিধি অনিব্রত ভট্টাচার্য। সরাসরি কথা বলবো তার সঙ্গে। অনিব্রত, ভাঙরের আজকের পরিস্থিতি সম্পর্কে তুমি আমাদের জানাও। অভিষিক্তা, রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে সবথেকে আলোচিত নাম যা তা হলো ভাঙর, এবং তার প্রধান কারণ হলো যে একটা হিংসার বাতাবরণ এবং বুক চাপা একটা আতঙ্ক নিয়ে দাঁড়িয়ে রয়েছে ভাঙর। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ভাঙর ওয়ান এবং ভাঙর টু, অর্থাৎ ভাঙর এক এবং ভাঙর দুয়ে সংখ্যাগরিষ্ঠ আসনেই শাসক দল ইতিমধ্যেই জয়লাভ করে গেছে। সেই বাতাবরণের মধ্যেই কিন্তু রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে ভাঙরকে আমরা তুলে ধরার চেষ্টা করছি। ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনীর এক কোম্পানি জওয়ান তারা টহলদারি এখানে রুটমার্চ শুরু করেছে ভাঙরে। এবং ভাঙরে আমরা জানি যে যেদিন মনোনয়নপত্র জমা দেওয়ার যেদিন শেষ দিন ছিল সেখানে হিংসাত্মক ঘটনা প্রত্যক্ষ করেছে ভাঙর, এবং তাতে তিনটি জীবন চলে গেছে। তার পাশাপাশি বহু সংখ্যক গাড়িতে অগ্নিসংযোগ হয়েছে। সেই যে সমস্ত গাড়িগুলোতে অগ্নিসংযোগ হয়েছিল তার ধ্বংসাবশেষ তুমি দেখতে পাচ্ছ, এখানে সমস্ত কিছু পড়ে রয়েছে। গতকাল সিআইডির একটি দল তারা এসেছিল এবং তারা এই সমস্ত গাড়িগুলো এখান থেকে বিভিন্ন জায়গায় ঘুরে দেখে এবং এই গাড়িগুলো এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। একে একে গাড়ি সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, তার কারণ যাতে পঞ্চায়েত নির্বাচনের দিন এই আতঙ্কের রেশ সেখানে থেকে না যায়। একটা বলারই একটা বিষয় যে এমন একটা জায়গা যেখানে ভাঙর ওয়ান এবং ভাঙর টু, ভাঙর একে প্রায় পঞ্চায়েতের মাত্র 9টা পঞ্চায়েত রয়েছে, সেখানে মাত্র 2টি আসনে আইএসএ প্রতিদ্বন্দ্বিতা করছে, এবং ভাঙর টুতে যে 10টা পঞ্চায়েত রয়েছে সে 213টি আসনে সংখ্যাগরিষ্ঠ আসন, প্রায় 84 মতো আসনে তৃণমূল কংগ্রেস অর্থাৎ শাসক দল তারা ইতিমধ্যেই জয়লাভ করে গেছে। যদিও সেই তারা যে এটা এখন আদালতের বিচার্য বিষয়, আদালত রায় দেবে, তারা নির্বাচন কমিশনের কাছ থেকে রিপোর্ট চেয়েছে যে একটা বহুদলীয় গণতন্ত্রে কী করে একজন শাসক দল তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনে জয়লাভ পেল, সেটা একটা এখন আমাদের সেদিকে তাকিয়ে রাখতে হবে যে আদালতের রায় কী হয়। কিন্তু আমরা এখানে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি, বোঝার চেষ্টা করেছি তাদের মন। ক্যামেরার সামনে তারা কেউ তাদের অভিমত জানায়নি, কিন্তু তারা একটা বুকচাপা আতঙ্কের মধ্যে রয়েছে, একটা আতঙ্কের বাতাবরণের মধ্যেই কিন্তু দাঁড়িয়ে রয়েছে ভাঙর। এবং একটা এটা আমরা যে বিজয়গঞ্জ বাজার অর্থাৎ যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি সেটা ভাঙর টুর, এই যে সারা পথ যারা আমরা কলকাতা থেকে আজকে এই যে এখানে এলাম, এই আসার পথে আমরা যখন ভাঙরে ঢুকলাম তখন কোথাও কিন্তু দেওয়ালে কোনো পোস্টার বা ব্যানার, সেখানে কোনো বিরোধী দলের ছবি আমরা বা তাদের পোস্টার আমরা দেখিনি। কারি শাসক দলই বস্তুতপক্ষে ভাঙরকে ডোমিনেট করছে, শাসক দল এক কথায় এটাই বলা যায়। এখন আমরা জানি যে আগে এই এই ভাঙর সিপিএমের অধীনে ছিল, অর্থাৎ সিপিএম শাসন ক্ষমতায় নিয়ন্ত্রিত হতো। গত বিধানসভা নির্বাচনে আমরা জানি যে আইএসএফ তারা কিন্তু সাড়া ফেলে দেয়, তারা একেবারে শাসক দলকে হারিয়ে এই আসন দখল করে নেয়। তারপর থেকে যুদ্ধান প্রতিপক্ষ অর্থাৎ শাসক দল তৃণমূল কংগ্রেস এবং আইএসএফ, মূল প্রতিদ্বন্দ্বিতা কিন্তু এদের দুজনের মধ্যে, আর বাকি যারা রয়েছে অর্থাৎ বিজেপি ও, কেননা বাকিরা বাম দল তো আইএসএফের সঙ্গেই রয়েছে, বিজেপি এবং কংগ্রেস তারা কিন্তু কয়েকটা আসনে কেবলমাত্র তারা মনোনয়ন জমা করতে পেরেছে। ফলে এখন দেখার বিষয় যে এই যে একটা রাজনৈতিক উত্থান আইএসএফের, তারা বস্তুতপক্ষে তারা হয়তো সেই অর্থে কোনো রকম প্রভাব ফেলতে পারছে না এবারের ভাঙরের নির্বাচনে, ফলে একটা বুকচাপা আতঙ্ক এখানে বিরাজ করছে। কেননা পঞ্চায়েত নির্বাচনের দিন আরও কোনো ঘটনা ভাঙরকে, অর্থাৎ সেই হিংসাত্মক ঘটনা ভাঙরকে প্রত্যক্ষ করতে হয় কি না, আমরা রাস্তায় রাস্তায় ঘুরে দেখেছি যে কেন্দ্রীয় বাহিনী। আচ্ছা অনিব্রত, তুমি বলো আজকে রবিবার, আজকে ছুটির দিন, আজকে ভাঙরে ভোটের প্রচারটি কেমন চলছে? ভোট না দিতে পারার যে একটা ক্ষোভ, কেননা তুমি গ্রাম নির্বাচন, সেখানে পঞ্চায়েত নির্বাচন, সেখানে যদি তারা ভোট না দিতে পারে সে একটা ক্ষোভ কিন্তু তাদের মধ্যে রয়েছে, তার প্রকাশ তারা ক্যামেরার সামনে করছে না, কিন্তু সেই একটা আতঙ্কের বাতাবরণের মোড়কের মধ্যেই কিন্তু ভাঙর দাঁড়িয়ে রয়েছে। অভিষিক্তা,
আচ্ছা, আজকে রবিবার, ভোটের দিন, মানে আজকে মানে প্রচার, ভোটের প্রচার, ছুটির দিনে আজকে ভোটের প্রচার ভাঙড়ে কেমন, আজকে কেমন প্রচার চলছে ভোটের, অনিব্রত যদি একটু বলো। শুনতে পাচ্ছি না তো। আজ রবিবার, আজকে ছুটির দিনে ভাঙড়ে এখন ভোটের প্রচার কেমন চলছে? আমাদের অভিষিক্তা মনোনয়নপত্র জমা দেওয়া, শুনতে পাচ্ছি, হ্যাঁ বলো বলো অনিব্রত বলো। মনোনয়নপত্র জমা দেওয়ার পর আজকেই প্রথম, মনোনয়নপত্র জমা নেওয়া শেষ হয়ে যাওয়ার পর আজকেই প্রথম রবিবার, অর্থাৎ সেখানকার ভোটের প্রস্তুতি বলতে বিশেষ কিছু চোখে পড়ছে না। চোখে পড়ে মানে আজকে বিকেলে শাসক দলের একটা এখানে সভা হবে, আর এখানে গিয়ে দেখার বিষয় যে সেখানে ISF কোনো সভা সমিতি করছে কি না। সমগ্র এলাকায় যে ভোটকে ঘিরে যে প্রচার অভিযান হয়, সেই প্রচার অভিযান কিন্তু এখন পর্যন্ত আমাদের কোনো চোখে পড়েনি। অভিষিক্তা ধন্যবাদ অনিব্রত।